ব্যবস্থায় স্পেতে ফিরে ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো হ্যাঁ গাইস, আমরা আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে অটোমেটিক ওয়েট ফার্ম বানাবো। সো হ্যাঁ, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। অ্যান্ড ফার্স্টে যা করব সেটা হচ্ছে ওয়েট ফার্ম বানানোর জন্য যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিতেছি। অ্যান্ড হ্যাঁ, আর গাইস আমি অফ ক্যামেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে ওয়েট আমি দেখা দিতেছি। সো হ্যাঁ, এখানে আমি কি মানে এফ কে ফিশ ফার্ম বানাইছি। অ্যান্ড হ্যাঁ, এখানে অনেক ভালো ভালো বুক করেছি। সো হ্যাঁ, আমি 2 ঘন্টার মতো এফ কে করছি, সো তার জন্য পাইছি। সো হ্যাঁ, আর আমি যে জায়গাটায় আর কি মানে উইট ফার্মটা বানাবো সেই জায়গায় গেলে তোমরা দেখতে পাবো। অ্যান্ড আবার যে দেখানোর কোনো দরকার নেই। সো হ্যাঁ, আমি যা যা লাগে সব কিছু নিয়ে দেন যেতেছি। আমার যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিছি। অ্যান্ড হ্যাঁ, এখন যেটা করবো সেটা হচ্ছে এরিয়া ফাঁকা করতে হবে। সো হ্যাঁ, এই লম্বা লম্বা জমি হচ্ছে 9 ব্লক। অ্যান্ড হ্যাঁ, পাশে জমি হচ্ছে 8 ব্লক। সো হ্যাঁ, সেম এই পাশে হবে। দেন আমি পুরোটা ফাঁকা করে দেন আমি আবার আসতেছি। আমার 8x9 এরিয়া ফাঁকা করা ডান। অ্যান্ড হ্যাঁ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ, এদিক থেকে মানে এক টিক করবো, দেন আর কি এদিকে ডাট বসা দেবো। সো হ্যাঁ, সেম দুই পাশে হবে। দেন আমি এটা করে আবার আসতেছি। আমার ডাট বসানো কমপ্লিট। অ্যান্ড হ্যাঁ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মানে এদিক দিয়ে আর কি একটা জায়গা হবে মানে পানি দেওয়ার জন্য। সো হ্যাঁ, এদিকে মানে 2 সাইড দিয়ে হবে। সো যেহেতু এটা 8x এরিয়া, সো এই জন্য আর কি যেটা হবে মানে মানে এই সাইডে যদি পানি বসায় দেন এটা আর কি 4 ব্লক পর্যন্ত পাবে এই সাইডে। সো হ্যাঁ, আবার এই সাইডে বসালে 4 ব্লক। সো এটা আর কি মানে আর কি কখনো এটা আর কি যাবে না, নষ্ট হবে না। সো হ্যাঁ, আমি এটা করে দেন আমি আবার আসতেছি। তো গাইস, আমার এই জায়গাটার মধ্যে পানি বসানো শেষ। অ্যান্ড হ্যাঁ, এই জায়গাটা আমি দেখতে দিতেছি। অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ডিসপেন্সার মানে ড্রপার নিয়ে আসছি। সো হ্যাঁ, ড্রপার গেলে আর কি এদিক থেকে সুন্দর মতো বসা দেবো। সো হ্যাঁ, এদিকে বসবে মানে এ সাইডে আর এই সাইডে আটটা বসবে। দেন হ্যাঁ, এদিক থেকে আর কি পানি বেরোবে। সো হ্যাঁ, এটা করি দেন আমি আবার আসতেছি। সো গাইস, আমি 16টা ড্রপার বসা দিছি। অ্যান্ড হ্যাঁ, এগুলো এখন 16টার মধ্যে 16 বাকেট পানি বসা দিতে দেবো। সো হ্যাঁ, আমার কাছে 2টা বাকেট আছে, বাকিগুলি নিয়ে আসতেছি। সো হ্যাঁ, এগুলো করি দেন আমি আবার আসতেছি। আমার এগুলোর ভিতরে বাকেট মানে বসানো শেষ। অ্যান্ড হ্যাঁ, এখন আর কি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টনের কাজ। সো হ্যাঁ, প্রথমে আর কি এটগুলোর পিছনে যাওয়ার রাস্তা বানাতে হবে। সো হ্যাঁ, এক কাজ করে আমি এদিক থেকে যাই, কারণ এদিক থেকে আমি ফাঁকা রাখছিলাম জায়গা। সো হ্যাঁ, আর এদিক থেকে টর্চ নিয়ে নিতেছি আপাতত, কারণ এখন আমার কাছে আবার যেতে হবে না হলে। সো হ্যাঁ, আমি কি রেজিস্টারের ফুল কাজটা আর কি করবো। সো হ্যাঁ, প্রথমে ভিতরে যেতে হবে, এদিকে না সাইডে বসাই। সো হ্যাঁ, মনে হয় বরাবরই না, আরও একবার যেতে হবে, 1 ব্লক না আরও 2 ব্লক যেতে হবে। সো হ্যাঁ, এদিক থেকে দেন আর কি রেডিস্টোন আছে এইগুলো হবে। সো হ্যাঁ, এগুলো কি 8 হয়েছে, 1 2 3 4 5 6 7 8। সো হ্যাঁ, এটা এরকম এসে দেন এটার পেছন দিয়ে আরও একটা ফাঁকা করতে হবে। অ্যান্ড দেন যাবে রেডিস্টোনগুলো। সো রেডিস্টোন নেই, দেন হ্যাঁ এগুলো আর কি প্রতিটা একটা গ্যাপ করে দেন আবার একটা। সো এভাবে হবে। অ্যান্ড এটা পিছন দিয়ে পুরোটা কিনে একদম এ পর্যন্ত দিতেছি। অ্যান্ড হ্যাঁ, এটা হবে এই রেডিস্টোন এটা। অ্যান্ড আমি এদিকে একটা রিপিটার বসা দিই যাতে আর কি এটা একদম ফুল শেষ মাথা পর্যন্ত যায়। সো হ্যাঁ, এখন এটা টেস্ট করে দেখি। আর আমি স্পেস মানে আমি পকেটটা ফাঁকা করার জন্য আমি বাটনটা এদিকে রাখছিলাম। সো হ্যাঁ, দেখি এটা পুরোটা হয়েছে নাকি। সো হ্যাঁ, এটা এদিক ক্লিক করি।
সবগুলো পানি আসতেছে। দেন যদি আবার ক্লিক করি, সো হ্যাঁ এটা চলে যেতেছে। বাট আমি এই রেজিস্ট্যান্টটা আর কি এ সাইড থেকে দেবো না, আমি দেবো হইতেছে এটা ওই সাইড থেকে। সো হ্যাঁ এটা পুরোটা করি, দেন আমি আবার আসতেছি। তো গ্যাস এখন এটা আর কি ঠিকঠাক মতো কাজ করতেছে। অ্যান্ড হ্যাঁ এটা যদি প্রেস করি, দেন হ্যাঁ দুই সাইড থেকে হয়েছে। সো হ্যাঁ আমি দেখাইতেছি আর কি এটা এদিক থেকে যে রেজিস্ট্যান্টটা, দেন হ্যাঁ এবার হচ্ছে উপরে উঠছে। সো হ্যাঁ এভাবে এটা কানেক্ট করে দিছি, এই সাইডটা টেক করে দিচ্ছি, এটা রাখলেও চলে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চেস্ট অ্যান্ড হপারের কাজ করতে হবে। সো প্রথমে আমি যেটা করবো, মানে এদিক থেকে আরও এক ব্লক নিচে যাব। সো হ্যাঁ এটা এরকম। সো এরকম তো এখন হপার দিয়ে দিতেছি আমি। সো সেম এটা আর কি উই পাশ পর্যন্ত হবে, মানে উই পাশে হবে। সো এটা পুরোটা দিয়ে দেন আবার আসতেছি। এটা এরকম এসে অ্যান্ড হ্যাঁ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এদিক থেকে পাকা করবো। দেন এদিকে একটা ডিসপেন্সার, দেন এদিকে আরেকটা ডিসপেন্সার। সো হ্যাঁ এখন এই ডিসপেন্সারের সাথে ওই হপারের কানেক্ট করে দিতে হবে। সো হ্যাঁ দেখি এটা কানেক্ট করি দিক থেকে। সো হ্যাঁ এটা কানেক্ট করে দেন আমি আবার আসতেছি। এটা আর কি এরকম হয়েছে। অ্যান্ড হ্যাঁ এখন আমি এটার বাটনের জায়গায় আমি লিভার বসাই দিতেছি। সো হ্যাঁ অ্যান্ড এই জায়গাটা মানে এদিকে একটা ব্লক, সো এদিকে একটা ব্লক বসায় দেন এদিকে রেডিস্টোন। সো হ্যাঁ এই জায়গাটা তাহলে এখন একা দেওয়া যাবে। সো এটা যদি ক্লিক করি তাহলে এটা কি এরকম হয়। সো এটা বন্ধ করে দিলে এটা মানে আরেকবার টিপ দিতে হবে। সো হ্যাঁ এটা চলে যাবে। সো আর কি এটা এভাবে কাজ করে। আর এখন যদি আমি এখানে যদি কোনো আইটেম ফালাই, দেন এটা অন করার পরে দেন এটা আর কি অটোমেটিক চেস্ট এসে করবে। আসতেছে না কেন? ও ওয়েট গ্যাস, আমি এই জায়গাটাতে আর কি রেজিস্টার নাকি বন্ধ করে আসছি, আমি এটা ভুলে গেছিলাম। সো এটা বন্ধ করি। সো হ্যাঁ ওখানে যাই, দেন মানে এদিকে একটি আর এদিকে রেজিস্ট্যান্টটা অনেক ঝামেলা, অনেক ফাউল, অনেক ভেজাল ছিল। সো হ্যাঁ তোমরা দেখে অলরেডি বুঝতে পারতেছো যে এটা কেমন ঝামেলা। সো হ্যাঁ এটা কি এ পর্যন্ত হয়েছে। অ্যান্ড হ্যাঁ এখন এটা ঠিকঠাক ঠিক মতো কাজ করবে। সো এদিকে একইভাবে এভাবে ব্লক বসে দেন। হ্যাঁ তো আমি এখন যদি অন করি এটা একটা ঠিকঠিক করতে থাকবে। আর যে আমি রেজিস্ট্যান্টগুলি ফালাইছিলাম ফালাই ওয়েট কোনো ব্লক ফালাই দিই। সো হ্যাঁ এটা নর্মালি এদিকে আসার কথা, আসতেছে না কেন? চেষ্টা ঢুকতেছে না কেন, মানে কি তো চেষ্টা যাওয়ার কথা। ওয়েট আমি আরেকবার দেখি। না এটা আসতেছে না। সো হ্যাঁ আমার মনে হয় এদিকে হপার বসাতে হবে। না হপার এখানে যদি হপার বসাই, আমার কাছে হপারও নেই আপাতত, এখান থেকে নিয়ে ট্রাই করে দেখি। যদি এদিকে হপার বসাই দেন এদিকে যদি কোনো ব্লক ফলাই এটাকে চেষ্টা আসবে। সো হ্যাঁ এটা আসতেছে না, কারণ কি আবার কোনো সমস্যা আছে বিতে। সো হ্যাঁ আমি এটা ঠিক করে দেন আমি আবার আসতেছি। তো গাইস এখন এটা ঠিক মতো কাজ করতেছে। সো হ্যাঁ যেটা ছিল পিছনে আর কি এই ডিস্টেন্সে আর কি প্রবলেম ছিল। সো এখন যদি আমি এখানে কোনো আইটেম ফালাই দেন
টাউন করার পরে মানে সব হুইটগুলি আসবে। সো হ্যাঁ, সবগুলো আর কি এটা রেখে নিয়ে আসা পড়বে। সো হ্যাঁ, এটা আর কি এভাবে কাজ করে। অ্যান্ড আপাতত এখন আমি এটা বন্ধ করে দিতেছি। সো হ্যাঁ, এখন আমি এটাকে পুরোটা ডেকোরেশন করি, দেন আবার আসতেছি। সো গাইস, এটা ডেকোরেশনটা আর কি এরকম হয়েছে। অ্যান্ড হ্যাঁ, তোমরা কমেন্টে জানাই দাও কীরকম লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো হ্যাঁ, অ্যান্ড এই জায়গাটাও চুজ করে দিছি। অ্যান্ড যে সিঁড়ির যে আইডিয়াটা আছে সেটা আছে আমার পুরো এক্সপ্রেমের মতো বানিয়েছি। অ্যান্ড গাইস, আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ লেটার, বাই।